নামো শ্রেষ্ঠং মনুমপি সতী পুত্র মাত্র স্বরূপং রূপং তস্যাগ্রজ মুরপুরীং মাথুরীং গোষ্ঠবাড়ীং রাধাকুণ্ডং গিরিভরমোহ রাধিকা মাধবসাম প্রাপ্তজস্য প্রথিত কৃপয়া শ্রীগুরু তং নত হস্মি আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেমরস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। প্রথমে আমি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য পাদপদ্মের যেন মতি হয় এবং শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী গুরুদেবের যেন আমার যেন মতি হয়, শ্রী অকিঞ্চন বৈষ্ণব পরম ভাগবত মহাপুরুষ শ্রী শ্রী শিবানন্দ বাবার চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রীলা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ে প্রবেশ করেছি। আজকের অধ্যায় হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার। প্রথমে শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বন্দনা করছেন, নৌমিতং গৌরচন্দ্রং যকুতর্ক কর্কশাশয়ং সার্বভৌমং সর্বভূমা ভক্তিভূমানোচরত। আমি পরমেশ্বর ভগবান শ্রী গৌরচন্দ্রকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি কুতর্ক কর্কশ হৃদয় সার্বভৌম ভট্টাচার্যকে এক মহান ভগবত ভক্তে পরিণত করেছিলেন। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় অদ্বৈতচন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয় হোক। আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেখি প্রেমে হইল অস্থির। জগন্নাথ আলিঙ্গিতে চলিলা ধাইয়া, মন্দিরে পড়িলা প্রেমে আবষ্ট হইয়া। মহাপ্রভু তিনি নীলাচলে তিনি জগন্নাথপুরীর দিকে অগ্রসর হলেন। এই নীলাচল, এই নীলাচল ধাম কে থাকেন, নীলাচলে কে থাকেন? নীলাচায় নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো। নীলাচলে এখানে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা থাকেন। রাজা ইন্দ্রধর্ম এই মন্দির নির্মাণ করেছিলেন, এই জগন্নাথ দেবের মন্দির তিনি, এবং তিনি সেই জগন্নাথ বলদেব এবং সুভদ্রাকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তাদের আরেকটা নাম হচ্ছে দারু বিগ্রহ, আরেকটা নাম হচ্ছে দারু বিগ্রহ। সেই সময় উৎকল দেশের রাজা ছিলেন এই ইন্দ্রধর্ম, এই মন্দির একে তিনি নির্মাণ করিয়েছিলেন, তাকে দারু বিগ্রহ বলা হয়। কেন দারু মানে কি? দারু মানে হচ্ছে কাঠ, মানে কাঠের দ্বারা নির্মিত। আর সেই জগন্নাথপুরীতে যখন মহাপ্রভু রেমুনা থেকে তিনি যাজপুরে এলেন, যাজপুর থেকে তিনি কটকে এবং কটক থেকে তিনি ভুবনেশ্বরে চলে এসেছেন, এখানে দেবাদিদেব মহাদেবকে তিনি দর্শন করেছেন। এই ভুবনেশ্বরে এসে ভগবান একসময় কাশীনগর ভস্ম করেছিলেন, এবং ভগবান শিবজি তখন এসে বললেন, আপনি আমার নগর ভস্ম করে দিয়েছেন প্রভু, আমি এখন কোথায় যাব? তখন ভগবান বললেন, যতদিন পর্যন্ত কাশী আবার নির্মাণ না হচ্ছে তুমি গিয়ে আমার কাছে তুমি নীলাচলের নিকটে এক সুন্দর একটা বন আছে, সেখানে গিয়ে তুমি নিবাস করো। ভুবনের ঈশ্বর হচ্ছে ভুবনেশ্বর, মানে সেখানে গিয়ে তুমি বাস করো ভুবনেশ্বরে। সেই জন্য এই ভূমির নাম হচ্ছে ভুবনেশ্বর, কারণ
ভুবনেশ্বর সেখানে শিবশঙ্কর ভগবান সেখানে বাস করেন, মা পার্বতী পার্বতীকে নিয়ে শিব সেখানে সেই বাগানটাতে সেই বনে ভুবনেশ্বরের নিবা আছে, তুমি একটা সুন্দর বন, সেই বনে গিয়ে তুমি সেই বনে শিব পার্বতী সহ তিনি তখন থেকে তিনি নিবাস করছেন। আর মহাদেব, মহাদেবের এই খুবই প্রিয় এই ভুবনেশ্বর। মহাদেব কখনো কাশীতে কখনো ভুবনেশ্বরে এই এই স্থানে তিনি নিরন্তর ভ্রমণ করতে থাকেন। মহাদেবের খুবই প্রিয় এই ভুবনেশ্বর। আর মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু সেখানে সেই লিঙ্গরাজ তিনি দর্শন করেছিলেন এবং মহাপ্রভু সেখানে ভগবান শিব অনেক অনেক তীর্থে সমগ্র তীর্থের জল বিন্দু বিন্দু করে জমা করে তিনি বিন্দু সরোবর সেখানে স্থাপন করেছিলেন এবং এখানে কথিত আছে গতকাল আমরা আস্বাদন করেছি সেই বিন্দু সরোবরে স্নান করলে অনেক রোগ নিরাশ হয়ে যায়, নির্মূল হয়ে যায়। সেই সেই বিন্দু সরোবরে যেটা ভগবান শিব দ্বারা নির্মিত সেই বিন্দু সরোবর সেখানে মহাপ্রভু স্নান করেছিলেন এবং তিনি লিঙ্গরাজ দর্শন করেছিলেন। মহাপ্রভু যখন স্নান করতে গেলেন তখন তিনি তার দণ্ডটা তিনি নিত্যানন্দর হাতে দিয়েছিলেন। আর যখন স্নান সেরে এসে দেখলেন যে নিত্যানন্দ সেই দণ্ড ভেঙে ফেলেছে, মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে তাদেরকে বললেন যে তোমরা আমাকে কি পেয়েছো? হ্যাঁ, তুমি প্রথমে নিত্যানন্দকে বললেন আমি আমার এই সন্ন্যাস নিয়ে তোমরা ছেলে খেলা করছো, আমি আর তোমাদের সঙ্গে থাকবো না, আমি বৃন্দাবনে যাচ্ছিলাম, তুমি আমাকে মিথ্যে কথা বলে আমাকে পথ ভুলিয়ে আমাকে শান্তিপুরে নিয়ে এসেছো এবং গঙ্গাকে যমুনা বলে আমাকে মিথ্যা কথা বলেছো এবং এখন আমার একটা মাত্র সম্পদ ছিল এই দণ্ড, এই সন্ন্যাস দণ্ড, সেটাও তুমি ভেঙে দিলে, আমি আর তোমাদের সঙ্গে থাকবো না। এই বলে তিনি একাই তিনি ছুটলেন জগন্নাথ মন্দিরের দিকে, দৌড়াতে দৌড়াতে তিনি জগন্নাথ মন্দিরে এসে তিনি 18 নালা পার হয়ে তিনি জগন্নাথ দেবের মন্দিরটা অনেক দূর থেকে দর্শন করে তিনি এতই প্রেমাবিষ্ট ভাবাবিষ্ট হয়ে গেলেন। তিনি শ্রী মন্দিরে জগন্নাথ দেবের মন্দির দর্শন করে সেখানে ভগবত প্রেমে তিনি অস্থির হয়ে গেলেন এবং জগন্নাথদেবকে দর্শন করে মহাপ্রভু তাকে আলিঙ্গন করতে যখন ছুটে গেলেন তখন তিনি প্রেমাবিষ্ট হয়ে সেখানে তিনি মানে ভূপতিত হয়ে গেলেন, সেখানে মানে মূর্ছিত হয়ে পড়লেন। আর সেখানে দৈবে সার্বভৌম তাহাতে করে দর্শন পরিচয় মারিতে দেহ কইল নিবারণ, প্রভুর সৌন্দর্য আর প্রেমর বিকার দেখি সার্বভৌম হইলা বিস্মিত অপার, বহুক্ষণে চৈতন্য নহে ভোগের কালো হইল সার্বভৌম মনে তবে উপায় চিন্তিল। জগন্নাথ মন্দিরে যখন মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়লেন সেখানে সার্বভৌম ভট্টাচার্য এসে উপস্থিত সেখানে ছিলেন এবং সার্বভৌম ভট্টাচার্য ছিলেন মহারাজ প্রতাপ রুদ্রের সভাপণ্ডিত, তিনি মহাপণ্ডিত এবং নবদ্বীপবাসী ছিলেন। তিনি পূর্বে তিনি এই পুরীতে বাস করার আগে তিনি নবদ্বীপে তিনি ছিলেন বাস করতেন, তখন ন্যায়শাস্ত্রের পীঠস্থান ছিল, কোথায় ছিল ন্যায়শাস্ত্রের পীঠস্থান তখন ছিল মিথিলাতে ছিল এবং তাদের সেই ন্যায়শাস্ত্রের পীঠস্থান একমাত্র মিথিলা যাতে মানে প্রতিষ্ঠিত থাকে সেই জন্য তারা কাউকে ওখান থেকে কোনো পুঁথি নিয়ে আসতে দিতে মানে পুঁথি নিয়ে আসতে দিত না, বাধা ছিল কোনো কিছু মানে লিখা কোনো কিছু তারা লিখে সেই মিথিলা থেকে কেউ আসতে পারতো না নিয়ে যেতে পারতো না যাতে অন্যখানে গিয়ে ন্যায়শাস্ত্র পড়াতে না পারে। আর সার্বভৌম ভট্টাচার্য তিনি মিথিলাতে গিয়ে তিনি ন্যায়শাস্ত্র অধ্যয়ন করে তিনি ন্যায়শাস্ত্রের সমস্ত কিছু তিনি অধ্যয়ন করে মুখস্থ করে মানে তিনি মাথাতে সব কিছু লিখে নিয়ে তিনি নবদ্বীপে এসেছিলেন এবং সেখানে তিনি ন্যায়শাস্ত্র পড়াতে শুরু করেছিলেন। কারণ মিথিলা থেকে কারোর মানে কোনো কিছু সেখানে পড়তে পারতো, পড়াশোনার জন্য সবাই যেতে পারতো কিন্তু আসার সময় কেউ কোনো পুঁথি কোনো গ্রন্থ কোনো লিখা কোনো কিছু নিজ হস্তে কিছু লিখে কেউ আনার কারোর পারমিশন ছিল না, যার জন্য এই সার্বভৌম ভট্টাচার্য যিনি
সরস্বতী মার বরপুত্র ছিলেন। তিনি যেমন কম্পিউটারের মেমোরিতে যেমন সব সমস্ত কিছু আমরা ডাউনলোড করতে পারি, সার্বভৌম ভট্টাচার্য সব কিছু যা শিখেছিলেন ন্যায়শাস্ত্র তিনি তার মাথাতে তিনি মুখস্থ করে মাথাতে রেখে সব কিছু তিনি নিয়ে এসে নবদ্বীপে তিনি ন্যায়শাস্ত্র পড়াতে শুরু করেছিলেন। তারপর নবদ্বীপ থেকে তিনি তখন আবার জগন্নাথ পুরীতে চলে যান। সেখানে মহারাজা প্রতাপ রুদ্রের সভায় তিনি সভা পণ্ডিত রূপে তিনি নিযুক্ত হয়েছিলেন। তারপর বৈদান্তিক পারদর্শী পণ্ডিত তখনকার দিনে মানে কিন্তু ছিল না, তিনি তখন জগন্নাথ মন্দিরে ছিলেন। তিনি এই মহাপ্রভুকে এই যুবক সন্ন্যাসীতে মূর্ছিত হতে দেখে তিনি মানে চৈতন্য মহাপ্রভুর সৌন্দর্য এবং প্রেম বিকার দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত বিস্মিত হলেন সার্বভৌম ভট্টাচার্য তিনি দেখলেন যে বহুক্ষণে চৈতন্য নয় ভোগেরও কাল হইল, সার্বভৌম মনে তবে উপায়ও চিন্তিল। বহুক্ষণ চৈতন্য মহাপ্রভুকে মহাপ্রভুর যখন চেতনা ফিরে এলো না, ইতিমধ্যে জগন্নাথদেবকে ভোগ নিবেদনের সময় হয়ে গিয়েছিল, তখন সার্বভৌম ভট্টাচার্য মনে মনে একটা চিন্তা করলেন, শিষ্য পড়িয়া দ্বারা প্রভুর নীল বহাইয়া ঘরে আনি পবিত্র স্থানে রাখিল শোয়াইয়া, শ্বাস প্রশ্বাস নাই উদর স্পন্দন দেখিয়া চিন্তিত হইল সার ভট্টাচার্যের মন, সূক্ষ্ম তুলায় আনি নাসা অগ্রিতে ধরিল ঈশ্বত চলয়ে তুলা দেখি ধৈর্য হইল। তখন কয়েকজন শিষ্য নিয়ে মন্দিরের কয়েকজন রক্ষীদের নিয়ে সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে বহন করে তার বাড়িতে নিয়ে এলেন এবং একটি পবিত্র স্থানে তাকে শুইয়ে রাখলেন। কারণ মহাপ্রভু অচৈতন্য হয়ে তার কোনো চেতনাই ছিল না, তাই সার্বভৌম ভট্টাচার্য তার শিষ্যদের সহ এবং মন্দিরের কয়েকজন রক্ষীদের সাহায্যে তিনি তার গৃহে তিনি মহাপ্রভুকে নিয়ে আসলেন। সেই সময় সার্বভৌম ভট্টাচার্য মানে সেই জগন্নাথ মন্দিরের দক্ষিণ দিকে সমুদ্রের উপকূলের বালুতটে একটা মার্কেন্ডীয় সরস্বতে তিনি বাস করতেন, সেখানেই তার নিবাস ছিল। বর্তমানে কিন্তু এই সার্বভৌম ভট্টাচার্যের সেই বাড়িটা এখন গঙ্গামাতা মঠ নামে প্রসিদ্ধ লাভ করেছে। এখন সেখানে সেটা গঙ্গামাতা মঠ এখনও সেখানে আছে, আপনারা গেলে দেখবেন সেই গঙ্গামাতা মঠ নামে প্রসিদ্ধ হয়ে আছে সেই গৃহ। চৈতন্য মহাপ্রভুর দেহ পরীক্ষা করে সার্বভৌম ভট্টাচার্য দেখলেন যে তার নাসিকায় শ্বাস প্রশ্বাস নেই। তিনি হাতটা কাছে নিয়ে দেখলেন সেখানে শ্বাস প্রশ্বাস নেই, উদরের স্পন্দন নেই। তার এই অবস্থা থেকে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত চিন্তিত হলেন। সূক্ষ্ম তুলানি নাসাতে অগ্রতে ধরিল ঈশ্বর চলয়ে তুলা দেখি ধৈর্য হইল, বসিষা ভট্টাচার্য মনে করেন বিচার এই কৃষ্ণ মহাপ্রেমের সাত্বিক বিকার। চৈতন্য মহাপ্রভু দেহ পরীক্ষা করে সার্বভৌম ভট্টাচার্য যখন দেখলেন যে তার নিঃশ্বাস প্রশ্বাস নেই, চলছে না, তখন তিনি একটা তুলু হাতে নিয়ে একটা সূক্ষ্ম তুলু এনে নাকের উপরে ধরলেন এবং যখন তিনি দেখলেন যে সেই তুলুটা ঈশ্বরভাবে নড়াচড়া করছে, তখন তিনি আশ্বস্ত হলেন। মানে সেই তুলোটা যখন নাকের কাছে ধরলেন সেই তুলোটা আস্তে আস্তে নড়ছে, তখন চৈতন্য মহাপ্রভুর পাশে বসে তিনি ভাবলেন এটি কৃষ্ণ মহাভাবের মহাপ্রেমের সাত্বিক বিকার ছাড়া আর কিছুই নয়। কারণ সার্বভৌম ভট্টাচার্য খুবই বিদ্বান পণ্ডিত ছিলেন, সরস্বতীর বরপাত্র ছিলেন, ন্যায়শাস্ত্রে তিনি মানে পারদর্শিতা লাভ করেছিলেন, তাই বুঝতে পেরেছিলেন এই যে এই যুবক সন্ন্যাসীর মহাসাত্বিক ভাব হয়েছে। সার্বভৌম ভট্টাচার্য তখন বুঝতে পারলেন এটা কৃষ্ণ প্রেম জনিত সুদীপ্ত সাত্বিক ভাব, যার নাম হচ্ছে কি প্রলয়। এগুলি নিত্য সিদ্ধ ভক্তদেরই কেবল এই ভাব দেখা যায়। এই ভক্তি রসামৃত গ্রন্থে এটা এই শুদ্ধ ভক্তের শরীরে এই যে আটটা সাত্বিক প্রকার সাত্বিক মানে বিকারের উল্লেখ করা হয়েছে। ভক্তরা কখনো কখনো এই বিকারগুলি তারা লুকাতে গোপন রাখার চেষ্টা করেন। এই বিকার দুই প্রকারের হয়,
একটা হচ্ছে ধুমাইদা এবং আরেকটা হচ্ছে জলিতা, এই দুইটা, এই যে দুইটা বিকার হয় সেটার নাম ধুমাইতা এবং জলিতা। মানে অনেক সময় যখন ভাব, একটা দুইটা ভাব যখন শরীরে প্রকাশিত হয় সেটাকে বলা হয় ধুমাইতা, আবার সেটা গোপন রাখা হয়, যেখানে সেই ভাব গোপন রাখা সম্ভব হয় সেটাকে বলে ধুমাইতা, আবার দুইটা বা তিনটা সাত্ত্বিক ভাব যখন প্রকাশ হয় সেটা গোপন রাখা সম্ভব হলে সেটাকে বলা হয় জলিতা ভাব। এইভাবে নিত্যসিদ্ধ ভক্ত, ভক্ত মানে মানে নিত্যসিদ্ধ ভক্তের, ভক্তদের মধ্যেই এই এই এইগুলি ভাবগুলি প্রকাশ হয়। এই তখন এই ধরনের ভক্তরা তখন দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর এই চারটা ভাবে ভগবানের সান্নিধ্য উপভোগ করেন। এই বিকারগুলি যখন হয়, এই জ্বালাত, ধুমাইতা, জলিতা, এই মানে এই যে বিকারের নাম হচ্ছে দীপ্তা, উদ্দীপ্তা, সুদীপ্ত, উদ্দীপ্ত, যখন পাঁচটা ভাবের মানে ছয়টা ভাব যখন প্রকাশিত হয় তখন তাকে উদ্দীপ্ত বলা হয়। আর উদ্দীপ্ত ভাবসমূহ যখন মানে প্রকারভেদে সেখানে সুদীপ্ত বলে আখ্যাতিত আখ্যাত হয়, উদ্দীপ্ত, সুদীপ্ত, আর সেটা যখন ঘনীভূত হয় তখন সেটা ভাবে পরিণত হয়। যে অধীর ভাব যার তারও এ বিকার, মনুষ্যের দেহে দেখি বড় চমৎকার, সার্বভৌম ভট্টাচার্য বললেন, তিনি ভাবলেন এই সমস্ত অধীর ভাব কী করে, কী করে একটা মানুষের শরীরে প্রকাশিত হচ্ছে, এত চমৎকার। এই যে সন্ন্যাসী, এই যুবক সন্ন্যাসী, মানে এই যে ভাবটা কীভাবে সম্ভব। অধীর ভাব বা অধীর মহাভাব শ্রীল রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে তিনি বিশ্লেষণ করেছেন। যখন এই যে ভাব হয়, এই দেহের যে লক্ষণগুলি যদি মানে স্পষ্টভাবে যদি প্রকাশিত না হয় তখন, তাহলে সেই অবস্থাকে ভাব না বলে অনুরাগ বলা হয়। আর ভাব যখন ঘনীভূত হয় তখন তাকে মহাভাব বলা হয়। আর মহাভাব কেবল ব্রজ গোপীদাদের, গোপিকাদের শরীরেই দেখা যায়। এত চিন্তি ভট্টাচার্য আছেন বসিয়া, নিত্যানন্দ আদি সিংহধারে মিলিল আসিয়া। এগুলি খুবই, এই যে চৈতন্য মহাপ্রভুর এই যে লীলাগুলি, এই যে যে লীলাগুলি করেছিলেন জগন্নাথপুরীতে সে মধ্যলীলাতে, সেইগুলি খুবই গভীর তত্ত্বকথা, আপনারা মন দিয়ে শুনবেন। এইগুলি হৃদয়ঙ্গম করা খুবই খুবই কঠিন। সেই সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার করতে গিয়ে সেই মহাপ্রভু যে জগন্নাথপুরীতে যদি অচৈতন্য হয়ে গিয়েছিলেন এবং সাত্ত্বিক ভাব দেখা গিয়েছিল, তার মধ্যে পুরো অষ্টসাত্ত্বিক ভাব পুরোপুরি হয়নি, কিন্তু সেই উদ্দীপ্ত, সুদীপ্ত এবং মহাভাব সেই মানে লক্ষণগুলি দেখা গিয়েছিল, তখন যখন সার্বভৌম ভট্টাচার্য তিনি মহাপ্রভুকে যখন বাড়িতে নিয়ে আসেন তখনও তার চৈতন্য ফিরে আসেনি। তখন মহাপ্রভু চিন্তা করছিলেন যে এই যে কিভাবে সেই চেতনা ফিরিয়ে আনতে হবে। ইতিমধ্যে তখন নিত্যানন্দ প্রভু আদি সমস্ত ভক্তরা, যারা মহাপ্রভু যখন ক্রোধান্বিত হয়ে দণ্ড ভাঙাতে নিত্যানন্দ প্রভু এবং অন্যান্য ভক্তদেরকে তিনি ফেলে একাই তিনি দৌড়াতে দৌড়াতে তিনি একাই তিনি এসে জগন্নাথ মন্দিরে এসে তিনি চৈতন্য অচৈতন্য হয়ে পড়েছিলেন আর সার্বভৌম ভট্টাচার্য নিয়ে এসেছিলেন বাড়িতে। আর ইতিমধ্যে নিত্যানন্দ প্রভু এবং তার অন্যান্য ভক্তরা, মুকুন্দ আদি ভক্তরা, তারা সে জগন্নাথ মন্দিরে এসে যখন পৌঁছলেন, সিংহর দ্বারে এসে সবাই যখন মিলিত হলেন, তখন লোকমুখে তারা শুনতে পেলেন। তাহা শুনে লোকে কহে, অন্যান্য বাত এক সন্ন্যাসী আসি দেখি জগন্নাথ, মূর্ছিত হইল চেতনা হই শরীরে, সার্বভৌম লইয়া গেল আপনার ঘরে। তখন নিত্যানন্দ প্রভু এবং অন্যান্য অন্যান্য ভক্তরা এসে তখন শুনতে পেলেন, লোকেরা বলাবলি করছে যে এক সন্ন্যাসী এই জগন্নাথদেবকে দর্শন করে মূর্ছিত হয়ে গেছে, মূর্ছিত হয়ে পড়েছিলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য তাকে তার গৃহে নিয়ে গিয়েছিলেন। সেই কথা শুনে নিত্যানন্দ প্রভু এবং তার সঙ্গের ভক্তরা বুঝতে পারলেন যে চৈতন্য মহাপ্রভুর কথাই তারা বলছে।
তারা যে বলছে এক সন্ন্যাসী এখানে মূর্ছিত হয়েছিল, তখন তারা বুঝতে পারলেন সে আমাদের প্রভু, আমাদের গৌরী গৌর সুন্দরী সেই সন্ন্যাসী, নিশ্চয়ই সে তিনিই সেই সন্ন্যাসী। সেই সময় যখন তারা এইভাবে ভাবছিলেন, তখন সেখানে এসে গোপীনাথ আচার্য সেখানে এসে উপস্থিত হলেন। নদিয়া নিবাসী বিশারদের জামাতা মহাপ্রভুর ভক্ত তেহ প্রভু তত্ত্বজ্ঞাতা। গোপীনাথ আচার্য যখন সেই গোপী সেই নিত্যানন্দ প্রভু যখন মন্দিরের সামনে দাঁড়িয়ে এইগুলি ভাবছিলেন, তখন গোপীনাথ আচার্য যিনি ছিলেন নদিয়া নিবাসী, নবদ্বীপ ধামে তিনি বাস করতেন, তিনি মহেশ্বর বিশারদের জামাতা, মানে মহেশ্বর বিশারদের জামাতা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন বড় ভক্ত ছিলেন এই গোপীনাথ আচার্য। আর তিনি চৈতন্য মহাপ্রভুর প্রকৃত তত্ত্ব তিনি জানতেন এবং তিনি ছিলেন মধুসূদন বাচস্পতি এবং বাসুদেব সার্বভৌম ছিলেন তার দুই পুত্র। এই যে মহেশ্বর বিশারদ ছিলেন নীলাম্বর চক্রবর্তীর সহপাঠী, নীলাম্বর চক্রবর্তী হচ্ছেন শচীমাতার মানে পিতা, মানে মহাপ্রভুর দাদু হচ্ছে নীলাম্বর চক্রবর্তী, আর নীলাম্বর চক্রবর্তীর সহপাঠী ছিলেন এই মহেশ্বর বিশারদ, আর এই মহেশ্বর বিশারদের জামাতা হচ্ছেন এই গোপীনাথ আচার্য। মুকুন্দ দত্তের সঙ্গে শ্রী গোপীনাথ আচার্যের পূর্বে পরিচয় ছিল এবং মুকুন্দকে এই জগন্নাথপুরীতে দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন, কারণ নিত্যানন্দ প্রভু, মুকুন্দ এবং গোবিন্দ এরা সবাই মহাপ্রভুর সঙ্গে তারা নীলাচল থেকে সেই রেমুনা থেকে মানে বিদ্যানগর হয়ে যাজপুর হয়ে কটকে ভুবনেশ্বরে পৌঁছেছিলেন এবং ভুবনেশ্বর থেকে তারা জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছিলেন, আর সেখানে গোপী মুকুন্দ দত্তকে দেখতে পেয়ে গোপীনাথে খুব আশ্চর্য হয়েছিলেন। তখন মুকুন্দ দত্তের সঙ্গে যখন গোপীনাথ আচার্যের যখন সাক্ষাৎ হলো, তখন মুকুন্দ দত্ত তাকে প্রণতি নিবেদন করলেন, তাকে আলিঙ্গন করে গোপীনাথ আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা জিজ্ঞাসা করলেন। মুকুন্দ কহে প্রভুর ইয়া হইল আগমনে, আমি সব আসিয়াছি মহাপ্রভুর শোনে, নিত্যানন্দ গুসাইয়ে আচার্য কহিল নমস্কার, সবে মেলি প্রভুছে প্রভুর বার্তা বারবার। মুকুন্দ দত্ত উত্তর দিলেন মহাপ্রভু ইতিমধ্যেই এখানে এসেছেন, আমরা সকলে আমরা মহাপ্রভুর সঙ্গেই আমরা এসেছি। নিত্যানন্দ প্রভুকে দেখে গোপীনাথ আচার্য তাকে প্রণতি নিবেদন করলেন। এইভাবে সমস্ত ভক্তগণ শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা জিজ্ঞাসা করতে লাগলেন। মুকুন্দ দত্ত বললেন সন্ন্যাস গ্রহণ করেছি, চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে এসেছেন এবং তিনি আমাদের সকলকে সঙ্গে নিয়েই তিনি এসেছিলেন, আমাদের সকলকে ছেড়ে তিনি একা একা আগে এই মন্দির জগন্নাথদেবকে দর্শন করতে এসেছেন, আমরা সকলে পিছনে পিছনে তার অন্বেষণ করতে করতে আমরা এসেছি। অন্যান্য লোকের মুখে যখন শুনতে পেলাম যে সার্বভৌম ভট্টাচার্যর গৃহে তিনি আছেন, জগন্নাথদেবকে দর্শন করে চৈতন্য মহাপ্রভু অচেতন হয়ে পড়েছিলেন এবং সার্বভৌম ভট্টাচার্য তাকে অচৈতন্য দেখে তার গৃহে নিয়ে গিয়েছিলেন, এইসব কথাগুলি নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তরা সেই গোপীনাথ আচার্যকে বললেন। তোমরা মিলনে যবে আমার হইল মন, দৈবে সৈখনে পাইল তোমার দর্শন, সচল সবে যাই সার্বভৌমের ভবন, প্রভু দেখি পাছে করিব ঈশ্বর দর্শন। চলো 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 আমরা সবাই এখন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা দর্শন করি, পরে তবে তখন পরে এসে আমরা আবার শ্রী জগন্নাথদেবকে আমরা দর্শন করব। সেই এত শনি গোপীনাথ সবারে লইয়া সার্বভৌম ঘরে গেলা হরষিত হইয়া, সেই কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে গোপীনাথ আচার্য সেই সমস্ত ভক্তদের নিয়ে সার্বভৌমের বাড়িতে আসলে সবাই আসলো। সার্বভৌমের ভট্টাচার্যের গৃহে গিয়ে সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুরকে অচেতন অবস্থায় দর্শন করলেন, তাকে সেই অবস্থায় দেখে গোপীনাথ আচার্যের খুবই দুঃখ হলো এবং আবার সেই সঙ্গে মহাপ্রভুকে দেখে আবার অনেক আনন্দিত হলেন, কারণ তিনি অনেক আগে তিনি বৃন্দাবন সরি নবদ্বীপ ধাম তিনি ত্যাগ করেছিলেন, তখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেননি, তখন তিনি সেখানে বাল্যলীলা শৈশবলীলা তিনি দর্শন করেছিলেন, এখন অনেক দিন পর মহাপ্রভুকে দেখে তিনি যেভাবে তিনি দুঃখিত হলেন,
আবার খুব আনন্দিত হলেন। সার্বভৌমে জানাইয়া সবে নিলায় অভ্যন্তরে নিত্যানন্দ গুসাইয়ে তা দেহ কইল নমস্কারে। সার্বভৌম ভট্টাচার্যের অনুমতি নিয়ে গোপীনাথ আচার্য সমস্ত ভক্তবৃন্দদের গৃহের ভিতরে নিয়ে এলেন এবং নিত্যানন্দ প্রভুকে দেখে সার্বভৌম ভট্টাচার্য তাকে প্রণতি নিবেদন করলেন। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে সমস্ত ভক্তদের পরিচয় হলো এবং তিনি তাদের যথাযোগ্য সম্ভাষণ জানালেন। সার্বভৌম পাঠাইল সবার দর্শন করিতে, চন্দনেশ্বর বীর্যপুত্র দিল সবার সাথে। সার্বভৌম ভট্টাচার্য তাদের সকলকে জগন্নাথ দর্শন করতে পাঠালেন এবং তাদের সঙ্গে তার পুত্র চন্দনেশ্বরকে পথ প্রদর্শক রূপে তিনি তাদের সঙ্গে পাঠালেন এবং জগন্নাথদেবকে দর্শন করে সকলের হৃদয় আনন্দিত হলো। বিশেষ করে নিত্যানন্দ প্রভু আনন্দের সাগরে ভাবাবিষ্ট হলেন। তারপর নিত্যানন্দ প্রভু যখন ভগবত প্রেমে উন্মত্ত হয়ে উঠেছিলেন তখন সকলে তাকে শান্ত করতে লাগলেন এবং শ্রী জগন্নাথ দেবের সেবক তখন তাদের শ্রী জগন্নাথ দেবের প্রসাদী মালা আনে তাদেরকে দিলেন। সবে মিলি ধরিতারে সুস্থির করিল, ঈশ্বর সেবক মালা প্রসাদ আনি দইল। প্রসাদ পাইয়া সবে হইল আনন্দিত মনে, পুনরপি আর আইলা সবে মহাপ্রভুস্থানে। তখন সবাই তারা জগন্নাথ দেব দর্শন করে প্রসাদী মালা নিয়ে তারা আবার সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভুকে দেখার জন্য আসলেন। তারপর মহাপ্রভু যেখানে ছিলেন সেখানে মহাপ্রভু তখনও অচৈতন্য অবস্থায় ছিলেন, চৈতন্য এখনও তার জ্ঞান ফিরে আসেনি। তখন নিত্যানন্দ প্রভু অন্যান্য ভক্তরা জানতেন যে এই অষ্টসাত্ত্বিক ভাব হলে কীভাবে তার চৈতন্য ফেরাতে হয়। তখন তারা উচ্চস্বরে তারা কীর্তন করতে লাগলেন, উচ্চ করি করে সবে নাম সংকীর্তন, তৃতীয় পহরে হইল প্রভুর চেতন। এইভাবে নাম সংকীর্তন করতে লাগলেন আর তৃতীয় পহরে শ্রী চৈতন্য মহাপ্রভুর চেতনা ফিরে এলো। হুঙ্কার করিয়া উঠে হরি হরি বলো আনন্দে সার্বভৌম তার লইল পদধূলি। তখন চৈতন্য মহাপ্রভু তিনি হরি হরি বলে হুঙ্কার করে উঠলেন। তখন তিনি জেগে উঠলেন, চৈতন্য ফিরে এলো হরিনাম শুনে চৈতন্য ফিরে এলো। তখন সার্বভৌম ভট্টাচার্য মহা আনন্দে তার পদধূলি তার গ্রহণ করলেন। আজ এখানেই আমি বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। এই সার্বভৌম ভট্টাচার্যের উদ্ধার এই কাহিনী আরও অনেক অনেক আছে, বাকি আছে, আমরা তারপরে আপরে আমরা আরও রস আছে আস্বাদন করব। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লব জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। প্রণাম সবাইকে, আমার ভুল ত্রুটি মার্জনা করুন। প্রণাম মাসিমা, প্রণাম প্রণাম প্রণাম। আজকে আমাদের গুরু বাবার মন্ত্র করবেন আমাদের প্রভাকর দাদা। দাদা প্রণাম, আপনি কেমন শুরু করুন। প্রণাম সবার, প্রথমে গুরুদেবের শ্রীচরণে দণ্ডবত প্রণাম এবং সবার শ্রীচরণে